আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমি কাস্টার্ড বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেব। এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করা নর্মাল তাপমাত্রার গরুর দুধ। এখানে কিন্তু গরম গরুর দুধ ব্যবহার করা যাবে না, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তারপরে ভালোভাবে মিশ্রণ করতে হবে। তারপরে চুলায় একটি হাঁড়িতে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে হালকা আঁচে রেখে নাড়তে হবে, আর অনবরত না নাড়লে দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, কেউ চাইলে বেশি বা কম দিতে পারে। তারপরে দুধটাকে ভালো করে ঘন করে জাল দিতে হবে, তা না হলে কাস্টার্ডের মধ্যে ক্রিমি ভাবটা আসবে না। তারপরে দুধটা ঘন হয়ে গেলে আগে থেকে রেডি করা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, কাস্টার্ড পাউডার মিশ্রণটা দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে, কারণ হচ্ছে কাস্টার্ড পাউডার মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দুধটা আরও ঘন হতে থাকবে। আর অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। কাস্টার্ড পাউডার মিশ্রণটা দেওয়ার পরে দুধটার সাথে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। পরে জাল দিয়ে ঘন করে নিতে হবে, আবার বেশি ঘন করা যাবে না, কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হবে। তারপরে আমি একটি মিক্সিং বোলে কাস্টার্ডটা ঠান্ডা করে নিয়েছি, এখন আমি ফ্রিজে রেখে দেব। তো আজকের কাস্টার্ডের জন্য আমি কিছু ফল সুন্দর করে কেটে নিয়েছি। এখানে বাদাম আছে, আনার আছে, কলা আছে, তারপরে আপেল নিয়েছি, খেজুর নিয়েছি আর আঙুর নিয়েছি। তারপরে ঠান্ডা করা কাস্টার্ডের মধ্যে আমি ফলগুলো অ্যাড করে নিচ্ছি। আর হচ্ছে এখানে কোনো টক জাতীয় ফল অ্যাড করা যাবে না, তাহলে কাস্টার্ডের মজাটাই নষ্ট হয়ে যাবে। আর আপনারা চাইলে যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, ফলগুলো অ্যাড করার আগে কাস্টার্ডটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তারপরে পরিবেশনের আগে ফলগুলো অ্যাড করে নেবেন। তো আমি ফলগুলো অ্যাড করে এখন ভালোভাবে মিশ্রণ করে দিচ্ছি। তারপরে আমি কিছু খেজুর আর আনার দিয়ে ডেকোরেশন কমপ্লিট করলাম। তো রেডি হয়ে গেছে আমার ফ্রুট কাস্টার্ড। আমার কাস্টার্ডটা কেমন হয়েছে আপনারা সবাই আমাকে জানাবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবার সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।